টু পিয়ার্স ফাউন্ডেশন, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাপ্রোসেস এন্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটা বিকল্প নাম হিসাবে আমরা এটাকে ইএলটি বলতে পারি। সো আলোচনার শুরুতে ফার্স্ট অফ অল আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাপ্রোসেস এন্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা দ্বারা আসলে এই টাইটেলটা দ্বারা কী বুঝি আমরা? হোয়াটস দ্য মিনিং অফ অ্যাপ্রোসেস? অ্যাপ্রোসেস বলতে যেটা বোঝানো হয় যে অ্যাপ্রোসেস মিনস পদক্ষেপ সমূহ, দ্যাট মিনস অভিগমন সমূহ, অ্যান্ড মেথডস মিনস পদ্ধতি সমূহ। সো এখানে যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করা হচ্ছে সে বিষয়টা কি, যে ভাষা শিক্ষা দেওয়ার জন্য কোন কোন পদ্ধতিগুলো সারা পৃথিবীতে ব্যাপকভাবে প্রচলিত আছে এবং চমৎকার আছে, এই সেই পদ্ধতি, সেই মেথডস অ্যান্ড অ্যাপ্রোসেস, সেগুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে এটা যে এই এই কোর্সটা খুবই একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এই কোর্সটাকে নেগলেক্ট করার কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। আমরা জানি ন্যাশনাল ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারে এটাকে একটা অপশনাল হিসেবেও দেওয়া হয়েছে, সেই অপশনালটা যেটা সেটা হচ্ছে এর কন্টিনেন্টাল লিটারেচার আছে এখানে। বাট আই সাজেস্ট ইউ মাস্ট রিড ইএলটি, নট কন্টিনেন্টাল লিটারেচার, বিকজ তুমি যদি ইএলটিটা পড়ো তাহলে যেটা হবে তুমি অনেক বেশি কোয়ালিফাইড হবে, ভবিষ্যতে তুমি যখন টিচার হবে তখন তুমি অনেক ভালোভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে পড়াতে পারবে এবং তোমার মধ্যে অনেক কনফিডেন্স গ্রো আপ হবে। বাট শুধু লিটারেচার পড়ে, তুমি তো লিটারেচার পড়ছোই, সো ইএলটিটার উপরে গুরুত্ব দাও। আমি দৃঢ়তার সাথে বলছি যে তুমি যদি এই কোর্সটা সুন্দরভাবে কনসেন্ট্রেট করতে পারো তাহলে যেটা হবে তুমি খুবই সুন্দরভাবে তোমার নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য একটা ভালো গাইডলাইন বা একটা ভালো ওয়ে পাবে, ঠিক আছে? তো এখানে ফার্স্ট চ্যাপ্টার আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে থিওরি অফ ল্যাঙ্গুয়েজ। Theory of language, this is the first chapter of this course or subject. তো থিওরি অফ ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কী বলছি, ভাষার তত্ত্ব। আসলে ভাষার তত্ত্ব বলতে এখানে বিষয়টা কী, বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে এই তত্ত্ব বলতে বিভিন্ন প্রশ্ন আসে, ভাষা কী, ভাষা কীভাবে শিখতে হবে, ভাষা শিখলে একজন কী কী বেনিফিট পাবে, কীভাবে ভাষাটাকে শিখতে হবে, এই যে নানামুখী বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেন্সগুলোর কারণে কী হয়েছে পৃথিবীতে, এই কোয়েশ্চেন্সগুলো আসার কারণে সর্বপ্রথম তিনটা দিক থেকে ভাষাটা শেখার বা থিওরিটাকে ফিক্সড করা হয়েছে। তো ফার্স্ট অফ অল প্রথম যে থিওরিটা সেটা হচ্ছে স্ট্রাকচারাল ভিউ, ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচারাল ভিউ এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। সো দ্য স্ট্রাকচারাল ভিউ, তো স্ট্রাকচারাল ভিউ বলতে আসলে আমরা কী বুঝি, স্ট্রাকচারাল ভিউ যদি বলো, স্ট্রাকচার শব্দের বাংলা অর্থ হচ্ছে গঠন, আর ভিউ বলতে তুমি মতামত বলতে পারো, দৃষ্টিভঙ্গি বলতে পারো, প্রক্রিয়া বলতে পারো। তাহলে স্ট্রাকচারাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ বলতে আসলে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে যে ভাষার যে গঠন, এই গঠনটা নিয়ে বা গঠনগত যে তত্ত্ব বা গঠনগত যে মতামত সেটা, ফার্স্ট অফ অল দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আসলে সারা পৃথিবীতে এই ভাষা নিয়ে কিন্তু অনেক গবেষণা হয়, এবার প্রত্যেকটা ভাষা নিয়ে, কারণ ভাষাটা হচ্ছে কি, ভাষার ট্রেডগুলো যেগুলো আছে, ফিচার্স, এই ফিচার্সগুলো উইথ দ্য প্যাসেজ অফ টাইম দ্য ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ must change, okay? The features of language are not fixed, generation after generation the features of language change. অর্থাৎ 1000 বছর আগে ভাষাটা যেমন ছিল বা 500 বছর বা 300 বছর আগে, বর্তমানে কিন্তু ভাষাটা সেভাবে নাই। আবার 200 বছর আগে ভাষাটা যেমন ছিল আমাদের বাংলা ভাষা, বর্তমানে কিন্তু সেভাবে নেই। এই জন্য ফার্স্ট অফ অল যেটা দেখানো হয়েছে থিওরি অফ ল্যাঙ্গুয়েজের সেটা হচ্ছে স্ট্রাকচারাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। আসলে এই স্ট্রাকচারাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কী বুঝি, বা স্ট্রাকচারাল ভিউ বলতে আমরা কী বুঝি, স্ট্রাকচারাল ভিউ বলতে কয়েকটা জিনিসকে উল্লেখ করা হয়। ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে ফনোলজিক্যাল ইউনিটস, দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রামাটিক্যাল ইউনিটস, তৃতীয় নম্বর হচ্ছে গ্রামাটিক্যাল ফাংশনস আর গ্রামাটিক্যাল অপারেশনস, এরপরে যেটা আছে সেটা হচ্ছে লেক্সিক্যাল ইউনিটস। আসলে তাহলে প্রথম বিষয় হচ্ছে ফনোলজিক্যাল ইউনিটস বলতে আমরা কী বুঝি, ফনোলজি বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে ধ্বনি, ধ্বনি সংক্রান্ত যে বিষয় সে বিষয়টা। আসলে ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লেন ফনোলজি তাহলে যে টার্মটা চলে আসে সেই টার্মটা হচ্ছে তোমার প্রোনাউন্সিয়েশনগত দিক, সেই দিকটাকে ঠিক করতে হবে। যেমন আমরা ব্যাকরণে পড়ে থাকি সিলেবল, এই সিলেবলগুলোই আসলে ফনোলজিক্যাল ইউনিটস, ওকে? এই সিলেবলগুলোই ফনোলজিক্যাল ইউনিটস, আর এই প্রত্যেকটা সিলেবল, এই যে ছোট ছোট ইউনিট, এটাকে লিঙ্গুইস্টিক্সের ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে ফনিম বলা হয়। কী বলা হয়? ফনিম বলা হয়। অ্যাকচুয়ালি তাহলে ফনোলজিক্যাল ইউনিটস বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অফকোর্স ফনিম। ফনিম বলতে উই ক্যান কনসিডার ইট অ্যাজ সিলেবল, ওকে? সিলেবল হিসাবে এগুলোকে আমরা কনসিডার করতে পারি। সেকেন্ড পয়েন্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ইউনিটস। সো গ্রামাটিক্যাল ইউনিটস যখন বলা হচ্ছে গ্যাস, তাহলে তো এখানে তো আমাদের বুঝতে সমস্যাই নেই যে গ্রামাটিক্যাল ইউনিটস বলতে বোঝানো হয় হচ্ছে সেন্টেন্স, ক্লসেস, পার্টস অফ স্পিচ, এভরিথিং, দ্যাট মিনস রুলস অফ দ্য গ্রামারস।
এই স্ট্রাকচারাল ভিউর মধ্যে রুলস অফ দ্য গ্রামারটা নিয়ে বিস্তারিত দৃষ্টিভঙ্গি দেখানো হয় বা আলোচনা করা হয়, ঠিক আছে? এরপরে যদি আমরা চলে যাই তাহলে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল অপারেশন। গ্রামাটিক্যাল অপারেশন বলতে আসলে যেটা বোঝানো হয় সেন্টেন্স প্রডিউসিং যে পাওয়া, সেন্টেন্স প্রডিউসিং পাওয়ারটাকে বোঝানো হয়, ঠিক আছে? সো ইফ ইউ ওয়ান্ট টু গেট ক্লিয়ার কনসেপশন অন গ্রামাটিক্যাল অপারেশন, সো ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এবং সেন্টেন্স মেকিং যে পাওয়ার, এই পাওয়ারগুলোর উপরে তোমাকে দৃষ্টি দিতে হবে। অ্যান্ড ফাইনাল যেটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে লেক্সিক্যাল, আর লেক্সিক্যাল যে ইউনিট সেটাকে দেখানো হয়েছে। লেক্সিক্যাল বলতে আমরা বা লেক্সিকোলজি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে আবিধানিক যে ব্যাপারটা, অর্থাৎ অর্থ সংক্রান্ত, ডিকশনারি সংক্রান্ত যে বিষয় সেটা। সো লেক্সিক্যাল ইউনিটসে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ভাষার যে আবিধানিক অর্থগুলো, এই আবিধানিক অর্থগুলোও কিন্তু কীভাবে এসেছে সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়। অর্থাৎ এখানে এই ব্যাপারটাকে আমরা এইভাবে নিতে পারি যে এই যে আমাদের যে ফার্স্ট যেটা বলা হয়েছে দ্য স্ট্রাকচারাল ভিউ, এটা দ্বারা ব্যাপারটা যেটা সেটা হচ্ছে স্ট্রাকচারাল ভিউ বলতে অডিও লিঙ্গুয়াল মেথডকে রিফার করা হয়েছে। আসলে এটা পরবর্তীতে তোমরা পাবে চ্যাপ্টারগুলো যখন ভিতরে যাবে তখন সে তোমরা অডিও লিঙ্গুয়াল মেথডটা পাবে। তো অডিও লিঙ্গুয়াল মেথড বলতে যেটাকে আসলে বোঝানো হয় সেটা হচ্ছে এই অডিও লিঙ্গুয়াল মেথডের আরেকটা নাম হচ্ছে আর্মি মেথড। এই অডিও লিঙ্গুয়াল মেথডের আরেকটা নাম কি, এটা আরেকটা নাম হচ্ছে আর্মি মেথড। অর্থাৎ একটা সেন্টেন্সকে বারবার পড়ে বোঝানো, ঠিক আছে? যেমন আর্মি মেথডে কিভাবে এটাকে শিক্ষা দেওয়া হতো, আর্মি মেথডে শিক্ষা দেওয়া হতো কেমন, যেমন মনে করো যে বাংলাদেশের সৈনিকরা যাচ্ছে কোথায়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায়, তখন তাকে ইংরেজি শিখিয়ে যেতে হচ্ছে বা অন্য দেশে মিশনে যাচ্ছে তখন তাকে ওই দেশের ভাষাটাই মিনিমাম একটা নলেজ। তো এরকম এই অডিও লিঙ্গুয়াল মেথড, এটা আসলে ভিয়েতনাম যুদ্ধের সময় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে আর্মি কর্তৃক যে পদক্ষেপ নেওয়া হয়েছিল এটাই ছিল আসলে অডিও লিঙ্গুয়াল মেথড। একটা উদাহরণ দিই তাহলে বুঝবে। মনে করো যে বাংলা ভাষায় একজন আমেরিকান বা একজন ইংলিশ ম্যান, সে তো বাংলা জানে না, তো বাংলা জানে না যেহেতু সেহেতু যদি এরকম বলা হয় যে আপনি কোথায় যাচ্ছেন, এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে অ্যান্সারটা দিতে হবে কি, যে আমি এখানে এসেছি কিছু সন্ধান করতে বা আমি অমুক জায়গায় যাচ্ছি। এইভাবে এই অডিও লিঙ্গুয়াল মেথডে বারবার রিপিট করে এই বিষয়গুলোকে শেখানো হতো। তো স্ট্রাকচারাল ভিউ বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে ভাষার গঠনগত দিকটা নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে স্ট্রাকচারাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দ্য ফাংশনাল ভিউ। ফাংশনাল ভিউ বলতে আসলে কি বোঝানো হচ্ছে, ফাংশন শব্দের অর্থ হচ্ছে কাজে পরিণত হওয়া। আসলে এই পয়েন্টটা যেটা সেটা হচ্ছে যে ভাষাকে শুধু স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে শুধু কনসিডার করা হয় না, ভাষাটাকে কী করা হয় ফাংশনাল ভিউর মাধ্যমে এটা বোঝানো হয় যে ভাষা হচ্ছে কিছু করার জন্য, শুধু লিঙ্গুইস্টিক সিস্টেম না ভাষা, ভাষাটা হচ্ছে কিছু করার জন্য। অর্থাৎ ভাষা আসলে আমরা দৈনন্দিন জীবনে ভাষার যে ব্যবহার করে থাকি, এই যে দৈনন্দিন জীবনে ভাষার যে ব্যবহার, এই ব্যবহারের যে প্রক্রিয়া, এটাই হচ্ছে ফাংশনাল ভিউ। অ্যাকচুয়ালি এই ভাষাটা পৃথিবীতে কেন ভাষা এসেছে এই দিকটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেটা হচ্ছে ফাংশনাল ভিউ। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা সাংকেতিক চিহ্নর ক্ষেত্রে যদি আমরা দেখি, একজন ডাম পারসন, একজন বোবা ব্যক্তি, সে কিন্তু কিছু বলতে পারে না, তার হাত পা দাঁড়ায় শুধু, এটাই হচ্ছে তার প্রক্রিয়া। এবং সেটার মাধ্যমে সে কী করে, তার যে ফাংশন কিছু করছে সেটাকে বোঝাইতে চেষ্টা করে। কিন্তু আমরা কী করি, আমরা যারা কথা বলতে পারি বা যাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সামর্থ্য দিয়েছে, তারা কী করে ভাষাটাকে সুন্দরভাবে চমৎকারভাবে কিছু করার জন্য এবং তার দৈনন্দিন জীবনে কার্য প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে ইউজ করা হয়ে থাকে। তো ফাংশনাল পয়েন্ট অফ ভিউ যেটা, এটা স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ এটা তো থাকবেই বা স্ট্রাকচারাল ভিউ তো থাকবেই, আর ফাংশনাল পয়েন্ট অফ ভিউ যেটা এটা সেটা হচ্ছে স্ট্রাকচার যদি ঠিক না থাকে তাহলে তো ভাষার ফাংশনটা ঠিক হবে না। যেমন আমি অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি এটা বলি যে আমি কাজটি করছি, দিস ইজ ভেরি স্ট্রাকচারাল, এটার কারণ এখানে লিঙ্গুইস্টিক সিস্টেমটা পুরোপুরি কাজ করছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সব কিছু আছে, অ্যান্ড ইউ ক্যান কনসিডার দিস ইজ এ কমপ্লিট সেন্টেন্স। বাট তুমি যদি এই কথাটাকে ঘুরিয়ে বলো যে আমি কাজটি এরকমভাবে, যদি তুমি এলোমেলোভাবে বলো যে আমি কাজটি করছি এটা না বলে যদি তুমি এভাবে বলো করছি কাজটি আমি, সো দিস ইজ নট স্ট্রাকচারাল। সো স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউটাকে ঠিক রেখে বা স্ট্রাকচারাল ভিউটাকে ঠিক রেখে দৈনন্দিন জীবনে আমরা যে প্রক্রিয়াটা নিয়ে আসি সেই প্রক্রিয়াটাই ভাষাকে কাজে লাগিয়ে যে কাজগুলো আমরা করে থাকি বেসিক্যালি এই জিনিসটাকে বলা হচ্ছে দ্য ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। আসলে এটা ইংরেজিতে বলছি, তোমরা ফোর্থ ইয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ হ্যাভ, আমি বাংলায় এটা বল, আসলে এই লেকচারটা আমি বাংলায় দিচ্ছি, তোমরা ফোর্থ ইয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ হ্যাভ দ্য সাফিসিয়েন্ট ভোকাবুলারি,
তোমাদের যথেষ্ট ভোকাবুলারি আছে, এই জিনিসগুলোকে তোমরা যদি সুন্দরভাবে গুছিয়ে ট্রান্সলেট করতে পারো তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার বিল্ড আপ হয়ে যাবে, ঠিক আছে? সো এটা নিয়ে আসলে অতিরিক্ত চিন্তার কিছু নাই, জাস্ট লুক অ্যাট দ্য লেকচার অ্যান্ড ভিউ দ্য লেকচার সেভারাল টাইমস অ্যান্ড গেট দ্য কনসেপশন ক্লিয়ার। সো দ্য ফাংশনাল ভিউ বলতে যেটা বোঝানো হচ্ছে, যে দ্য ফাংশনাল ভিউ মিনস যে ভাষাটা আসলে শুধুমাত্র গ্রামাটিক্যাল বিষয়ের উপরেই নির্ভরশীল না, কারণ ভাষার মূল্যটা কোথায়, মূল্যটা হচ্ছে এটা যখন ব্যবহার করা হবে, এটা যখন কার্য পরিণত হবে তখনই এটার মূল্যটা পরিপূর্ণভাবে ফুটে উঠবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ফাংশনাল ভিউ, দ্য ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ, ওকে, অর থিওরি অফ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড ফাইনাল নাম্বার যেটা থিওরির মধ্যে রয়েছে সেটা হচ্ছে দ্য ইন্টারঅ্যাকশনাল ভিউ। ইন্টারঅ্যাকশনাল ভিউ বলতে আমরা কী বুঝি? ইন্টারঅ্যাকশনাল ভিউ বলতে এটাকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, ইন্টারঅ্যাকশনাল ভিউ মিনস ল্যাঙ্গুয়েজ ইজ এ কমিউনিকেটিভ টুল, ল্যাঙ্গুয়েজ ইজ এ কমিউনিকেটিভ টুল, এটা হচ্ছে ইন্টারঅ্যাকশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভাষাটা শুধুমাত্র ইউনো কমিউনিকেশনের জন্য, ভাষার যে প্রকৃত ব্যবহার, আমরা জানি যে কমিউনিকেশনের জন্য দুইটা মেথডকে প্রয়োগ করা হয়, তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে স্পোকেন, আর সেকেন্ড ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে রিটেন। তো ভাষাটা যখন ইন্টারঅ্যাকশনাল হয়ে যায় না, তো ইন্টারঅ্যাকশনাল যখন হয় তখন সেটা হচ্ছে কমিউনিকেটিভের জন্য স্পোকেন যে সিস্টেমটা, স্পোকেন আমরা যে ওরাল কনভারসেশনাল কমিউনিকেশন করে থাকি সেটাই হচ্ছে ইন্টারঅ্যাকশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। ইন্টারঅ্যাকশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ বলতে এখানে দেখো এই তিনটা পদ্ধতি একটা আরেকটার সাথে খুবই গাঢ়ভাবে সম্পৃক্ত, দে আর ভেরি মাচ রিলেটেড টু ইচ আদার, দে আর ইউনো নট সেপারেটেড, দে আর কম্বাইন্ড রাদার, এরা খুবই গুরুত্ব মানে একে অপরের সাথে ইকোলজিক্যাল ব্যালেন্সের মতো সম্পৃক্ত। তোমার যদি ভাষার স্ট্রাকচারাল ভিউ সম্পর্কে কনসেপশন না থাকে তাহলে তুমি কিন্তু মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারবে না। আবার যদি তুমি ফাংশনাল ভিউটা যদি প্রয়োগ না করো তাহলে তোমার স্ট্রাকচারাল যদি যত কনসেপশনই থাকুক তাহলে এটার লাভ কী? আর তোমার যখন ইন্টারঅ্যাকশনাল বিষয়ে তুমি কমিউনিকেশনের জন্য ভাষাটাকে প্রয়োগ করবে, অর্থাৎ এই কোর্সটার মাধ্যমে ইউ উইল গেট দ্য আটমোস্ট ক্যাপাসিটি ফর বিইং এ গুড স্পিকার, ওকে, একটা ভালো স্পিকার হওয়ার জন্য, নট অনলি টু বি এ গুড টিচার বাট অলসো টু বি এ গুড স্পিকার। একজন ভালো তুমি যদি বক্তা হতে চাও, মানে ভালো যদি তুমি তোমার নিজেকে উপস্থাপন করতে চাও, কথা বলতে চাও, তাহলে এই সাবজেক্টটার যে থিওরিগুলো, যে ম্যাথডসগুলো, যে অ্যাপ্রোচগুলো এখানে আলোচনা করা হয়েছে সেই অ্যাপ্রোচগুলো সম্পর্কে তুমি যখন গবেষণা করবে দেন ইউ ক্যান বি এ ভেরি ফ্লুয়েন্ট স্পিকার, ইউ ক্যান বি এ ভেরি গুড টিচার, তুমি অনেক ভালো একজন শিক্ষক হতে পারবে, তুমি অনেক ভালো একজন স্পিকার হতে পারবে। সো ফার্স্ট অফ অল ইন দ্য ফার্স্ট চ্যাপ্টার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কি জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটার উপরে তুমি যদি ভালো কনসেপশন না রাখো তাহলে তুমি ম্যাথডসগুলো নিয়ে কী আলোচনা করবে? কারণ প্রত্যেকটা ম্যাথডের মধ্যেই কিন্তু ভাষার এই তিনটা থিওরিকে লক্ষ্য করা হয়, স্ট্রাকচারাল ভিউটাও থাকে, ফাংশনাল ভিউটাও থাকে, ইন্টারঅ্যাকশনাল ভিউটা থাকে, ঠিক আছে? তাহলে এই যে থিওরি তিনটা যেটা সেটা হচ্ছে যে তোমাকে কি ফার্স্ট অফ অল বুঝতে হবে। তাহলে লেকচারটা দেখার পরে আই হোপ ইট উইল বি ভেরি ক্লিয়ার টু ইউ, অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে, অ্যান্ড ইউ ক্যান রিয়েলাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য থিওরি অফ ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল, অ্যান্ড আই হোপ তোমরা পরবর্তী যে লেকচারগুলো বা পরবর্তী চ্যাপ্টারগুলো এই লেকচারটা থেকে অনেক বেশি ইন্টারেস্ট পাবে এগুলো বোঝার কারণে, কারণ ভাষাকে আসলে শেখানোর জন্য এই তিনটা থিওরির উপরে প্রত্যেকটা ম্যাথডকে এক্সপ্যান্ড করা হয়েছে, যুগে যুগে আবিষ্কার করা হয়েছে, একদিনে প্রত্যেকটা মেথড আসেনি, সময়ের ডিমান্ডের সাথে সাথে ভাষা শিক্ষা দেওয়ার জন্য এই মেথডগুলো এসেছে, ঠিক আছে? তো এই মেথডগুলো প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে কিন্তু থিওরি অফ ল্যাঙ্গুয়েজ বলতে সেম, কারণ প্রত্যেকটা ভাষাই হচ্ছে কমপ্লিট, অর্থাৎ স্ট্রাকচার থাকবে, দ্যাট মিন্স লিঙ্গুইস্টিক সিস্টেম থাকবে, ফাংশনাল ভিউ থাকবে এবং ইন্টারঅ্যাকশনাল ভিউ থাকবে। উইদাউট দিস থ্রি থিওরি the language is very very useless, okay, এর কোনো মানে ব্যবহারের কোনো বিষয় নাই। তো যার কারণে ফার্স্ট চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তুমি এখান থেকে একটা শর্ট কোশ্চেন বা ব্রড কোশ্চেন প্রত্যেকবারই হয়ে থাকে, তো তোমাদের এই এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়া দরকার, অ্যান্ড ইউ উইল গেট অফকোর্স ওয়ান ব্রিফ কোশ্চেন অ্যাজ ওয়েল, এখান থেকে আসলে অনেক কোশ্চেন হয়ে থাকে, এটা এই চ্যাপ্টারটাকে অবলম্বন করবে রাখো, এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট দিস ইজ এ ভেরি প্র্যাকটিক
practical subject. If you are interested in this subject, you will get the utmost capacity for being a good teacher, for being a good speaker, and you know this will create an exceptional or extraordinary capacity within yourself. So be very careful for this subject, and your pronunciation, your structure, your function, your interaction, interactional, everything should be increased, and you have to be very punctual and regular to achieve this subject, because this subject actually khub kom shomoye bhalo preparation nao jay na. This subject er jonno you have to invest at least 40 days. 40 din tomake khub sundor bhabe protidin 1.5 ghonta study kora dorkar ache ebong eta niye ekta research kora dorkar ache. আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে মোটিভেট করবে বিভিন্ন কমেন্টের মাধ্যমে. আর পরবর্তীতে আবার আমি নতুন লেকচার নিয়ে হাজির হব.